শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। মন দিয়ে সবটা শুনবেন। শনি পূজোর নিয়ম কানুন। সোমবার যেমন ভগবান শিবের দিন, তেমনি শনিবার হল বারের ঠাকুর শনিদেবের দিন। এই দিন ভরে উঠে স্নান সেরে যদি দেবতার আরাধনা করা যায় তাহলে ভালো ফল মেলে। তবে স্নানেরও কিছু নিয়ম আছে, যেমন সারা শরীরে তিল তেল মেখে স্নান করতে হবে, তারপর পরিষ্কার জামা কাপড় পরে পুজোয় বসাই নিয়ম। মনে রাখতে হবে শনিদেবের আরাধনা করলে সারা দিন উপোস করে থাকতে হয় এবং পরতে হয় কালো রঙের পোশাক। বিশ্বাস করা হয় শনিদেবের পুজো করার সময় যদি তিল তেল দিয়ে প্রদীপ জ্বালানো যায় তাহলে প্রসন্ন হন দেবতা। ঠাকুরের আসনের দুই কোণায় একটা করে প্রদীপ জ্বালাতে হবে। এছাড়াও শাস্ত্রমতে শনিদেবের পুজোর সময় তার পুজোর পাশাপাশি গণেশ, হনুমান এবং শিব ঠাকুরের পুজো করা উচিত। এতে সুফল বেশি মেলে। প্রথমে গণেশ ঠাকুরকে পুজো করে তারপর শনিদেবের আরাধনা করতে হবে। এরপর একে একে হনুমান এবং দেবাদিদেবের আরাধনা করা বাঞ্ছনীয়। পূজার সময় ঠাকুরের আসনে পরিষ্কার কাপড় পাততে হবে। এরপর একে একে শনিদেব, গণেশদেব, দেবাদিদেব এবং হনুমানজির ছবি ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর শনিদেবের ছবির সামনে তিল তেল দিয়ে দুটি প্রদীপ জ্বালাতে হবে। প্রণাম জানিয়ে মনে মনে গণেশ ঠাকুরকে ডেকে অল্প পরিমাণ তিল শনিদেবের সামনে রাখতে হবে। পরের ধাপে হনুমানজি এবং শিব ঠাকুরের ছবির সামনে তাজা ফুল নিবেদন করতে হবে। মনে মনে শনি গায়ত্রী মন্ত্র জপ করে শুরু করতে হবে শনিদেবের পুজো। এদিন তো উপোস করতেই হয়। সকালে উঠে নিত্যকর্ম সেরে স্নান করা উচিত। এরপর কাঠের পুজো বেদির ওপর পরিষ্কার কালো রঙের কাপড় বিছিয়ে তার উপর শনির প্রতিমা বা চিত্র স্থাপন করুন। যদি প্রতিমা বা চিত্র না থাকে তাহলে একটি সুপুরির দুই পিঠে শুদ্ধ ঘি ও তেলে প্রদীপ জ্বালান। এরপর ধূপ জ্বালিয়ে শনিদেবের স্বরূপকে পঞ্চামৃত, আতর এইসব দিয়ে স্নান করান। সিঁদুর, কুমকুম, কাজল, আবির ইত্যাদির সঙ্গে নীল ফুল অর্পণ করুন। অমৃতি এবং তেল দিয়ে তৈরি বস্তু অর্পণ করা উচিত। নারকেলের সঙ্গে অন্যান্য ফলও দিতে পারেন। এরপর এক মালা শনিমন্ত্র জপ করুন। শনির পাঁচালি পাঠের পরে আরতি করে পুজো সম্পন্ন করুন। এদিন নিজে বা কোনো পুরোহিতের মাধ্যমে শনিমন্ত্র 23,000 বার জপ করান। শনি জয়ন্তীর দিন কালো ঘোড়ার নাল দিয়ে তৈরি আংটি ধারণ করুন। তেল, লোহার পেরেক, কালো তিল, কালো কাপড়, কালো বিলির ডাল শনিদেবের প্রতিমায় অর্পণ করুন। এদিন নবগ্রহ শান্তি পুজো পুষ্টির সমস্ত দোষ নিবারণে সার্থক। এদিন শনি যন্ত্র স্থাপন করুন। পরিবারের কোনো সদস্য যদি দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকেন তাহলে শনি পুজোর পাশাপাশি তাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করান। ওম স্বাহা শনিশ্চরায় নমঃ এই মন্ত্র জপ করুন। এবার আসি শনি পুজোর লাভ নিয়ে। শনির আশীর্বাদে সমস্ত দোষ এবং কুষ্ঠিতে উপস্থিত শনির দুর্বল প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। কাজে বাধার অবসান ঘটে, ব্যবসায় উন্নতি ও চাকরিতে পদোন্নতি হয়। বারবার বাহন দুর্ঘটনা, অসুস্থতা থেকে শনি শান্তি পুজো ব্যক্তিকে রক্ষা করে। শনি দৃষ্টি কাটানোর উপায়: কালো কম্বল, কোনো কালো রঙা ডাল, কালো ছাতা, তেল এবং খাদ্য ইত্যাদি দান করলে এই দিন শুভ ফল পাওয়া যাবে। এর সঙ্গে শনি চল্লিশা পাঠ করুন, এতে সন্তুষ্ট হতে পারেন গ্রহরাজ শনিদেব। শনিবার শনিদেবের পুজো করুন। একটি অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলে প্রদীপ জ্বালিয়ে শনি চালিসা বা শনি মন্ত্র জপ করুন। শনিবার সন্ধ্যায় অন্তত দু একজন গরিবকে পর্যাপ্ত খাবার খাওয়ান, তাদের কিছু টাকা দান করুন।
খাবারে রুটি, পরোটা, ভাত, সবজি, মুসুর ডাল, মিষ্টি এবং পায়েস বা ক্ষীর অন্তর্ভুক্ত করুন। কি কি করবেন না এবার আসি। শনির চোখের দিকে তাকাবেন না। শনিবার যদি শনি মন্দিরে যান তাহলে ভুলেও শনি ঠাকুরের চোখের দিকে তাকাবেন না। শনি দেবতার মূর্তির পুরোপুরি সামনে দাঁড়াবেন না, একটি পাশ থেকে দাঁড়িয়ে দর্শন করুন। দর্শনের সময় চোখ বন্ধ রাখুন, না হলে শনি ঠাকুরের পায়ের দিকে তাকান। পায়ের দিকে তাকালে শনি দেবতা আশীর্বাদ করেন। শনি দেবতার চোখের দিকে তাকালে শনি দৃষ্টি সরাসরি পড়ে, যা অত্যন্ত অশুভ। শনি ঠাকুরকে পিঠ দেখাবেন না। শনি পূজোর দিন স্থির হয়ে দাঁড়াবেন, আর পুজো করার পরে যে অবস্থায় দাঁড়িয়েছিলেন সেই অবস্থাতে মন্দির থেকে বার হয়ে যান। শনি ঠাকুরের দিকে পিছন ফিরে যাবেন না, তাহলে শনি ঠাকুর কুপিত হয়ে অভিশাপ দিতে পারে। পোশাকের রং ভুলেও শনি পূজোর দিন বা শনিবার লাল রঙের পোশাক পরবেন না। নীল বা কালো রঙের পোশাক পরলে শনি দেবতার আশীর্বাদ পেতে পারেন। তামার পাত্র নয়, শনি ঠাকুরকে অনেকেই তেল অর্পণ করেন, তারা ভুলেও তামার পাত্র ব্যবহার করবেন না। লোহার পাত্র তেলে দিতে পারেন, কারণ তামা হলো সূর্যের কারক। সূর্যদেব আর শনিদেব একে অপরে পরম শত্রু। এই কটি জিনিস যদি মেনে চলেন শনি পূজোর সময় বা শনিবার, তাহলে আপনার থেকে শনির দৃষ্টি একেবারে কেটে যাবে এবং আপনার সংসার শান্তিতে ভরে উঠবে।